আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো টেক সলিউশন বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শাওন আবার হাজির হলাম নতুন টেক ভিডিও নিয়ে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমি সাধারণত যেসব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় ওই নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি হবে কীভাবে আপনি খুব সহজে আপনি ইংরেজি নিজের জিপি সিমটাকে ফ্রি ফায়ার থেকে স্প্রেড করতে পারবেন রকম খরচ ছাড়াই এবং কি কী সুবিধা হবে সেগুলো নিয়ে বিস্তারিত তো চলুন শুরু করি তো সাধারণত আগে 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 প্রশ্ন কিছু প্রশ্ন ক্লিয়ার করি সেটা হচ্ছে পোস্টপেড সিমটা আসলেই কি। তো পোস্টপেড সিম আসলে হচ্ছে যে সকল সিম আমরা জানি যে আমরা যখন কথা বলি তখন আমাদের ফোনে ব্যালেন্স থাকা লাগে এবং ব্যালেন্স থেকে টাকা কেটে এরপর আমাদের কথা বলা যায় বা ইন্টারনেট যাই করি না কেন ব্যালেন্স থেকে টাকা থাকতে হয় কিন্তু পোস্টপেড সিমের কেটে এই সুবিধা হচ্ছে যে এখানে আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে না আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে সিলেক্ট করে দেওয়া হয় প্যাকেজ অনুযায়ী তারপর ওই লিমিট অনুযায়ী আপনি প্রতি মাসে আপনি খরচ করতে পারবেন কোনোরকম ব্যালেন্স ছাড়াই মাস শেষে আপনার কারেন্ট বিল যেরকম আসে তো ওইরকম কারেন্ট বিলের মতো আপনার মাস বিল আসবে ওই বিল আপনি পরিশোধ করবেন তারপর হলে আপনি পরের মাসেই আবার চালাতে পারবেন তো এটা হলো পোস্টপেড সিম সব রকম পোস্টপেড সিমের একই সিস্টেম আপনার নির্দিষ্ট লিমিট করে দেওয়া থাকে ওই লিমিটের পরে আপনি মূলত ইউজ করলে এরপর বিল পরিশোধ করলে আবার ইউজ করতে পারবেন তো আপনি যত বেশি হার্ড ইউজার তার উপরে মূলত আপনার লিমিট বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া হয় তো সাধারণত এইসব পোস্টপেড সিম অন্যান্য সিমের ক্ষেত্রে আপনি যদি চান যে আমি পোস্টপেড সিম নেবো সেক্ষেত্রে আপনাকে নতুন করে পোস্টপেড সিম কিনতে হয় যেটা আপনি কাস্টমার কেয়ার গিয়ে কিনে নিতে হবে যেটা প্রাইস মনে হয় দুইশো থেকে তিনশো টাকার মতো ওটা আপনি কিনে নিতে হবে কিন্তু গ্রামীণ সিম একটা জিনিস হলো আপনি আপনি চাইলে আপনি আপনি প্রিপেড সিমকে পোস্টপেড সিম করতে পারবেন নিজে নিজেই কোনো রকম কাস্টমার কেয়ারে যেতে হবে না কোনো রকম ঝামেলা করতে হবে না তো চলুন শুরু করে কীভাবে করবেন তো প্রথমে আপনাকে চলে যেতে হবে মাই জিপি অ্যাপসে মাই জিপি অ্যাপসে ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সরাসরি আপনি মাই জিপি অ্যাপে লগ ইন করবেন লগ ইন করার সিস্টেম খুবই সোজা এখানে আপনি নাম্বার দিয়ে জাস্ট কোড বসাবেন সিমটি অবশ্যই যদি ফোনে থাকে কোনো সমস্যা নেই অটো লগ হয়ে যাবে তো আমি এখন লগ করছি লগ ইন করার পর দেখাচ্ছি কীভাবে তো এখানে লগ ইন করার পর আপনার সিমের ইন্টারফেস এরকম চলে আসবে তো এখানে আসার পর আপনি যেভাবে যাবেন তারপরে প্রথমে এই যে কোনায় চলে আসবেন এই যে অ্যাকাউন্ট অপশানটা আছে এটাতে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশন ক্লিক করার পর আপনি যে ইউর প্যাকেজ নামে একটা অপশন চলে আসছে দেখছেন আপনি নিশ্চয়ই ইউর প্যাকেজ এই অপশনটাতে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনার কারেন্ট প্যাকেজ কোনটা এখানে এটা দেখাবে এবং এই প্যাকেজের সুবিধা কি অসুবিধা কি সবগুলো আপনি জানতে পারবেন এখানে প্যাকেজে তো আপনি এখানে আসার পর দেখুন আপনি যখন এখানে এটা হলো প্রিপেডের ঘর এটা হলো পোস্টপেডের ঘর তো আপনি যখন পোস্টপেড করতে চাইবেন তখন এখানে পোস্টপেডে ক্লিক করবেন তো পোস্টপেডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্যাকেজ দেখাবে আপনি ওখান থেকে হার্ড যেই পরিমাণে ইউজার সেই ইউজারের উপর আপনি প্যাকেজ সিলেক্ট করবেন কত টাকার লিমিট সহ প্যাকেজের মধ্যে লেখা থাকবে এবং আপনি যে প্যাকেজটা সিলেক্ট করবেন ওই প্যাকেজটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো অনেকের আসবে এরকম ইন্টারফেস তো এরকম ইন্টারফেস যাদের আসবে তাদের সলিউশন কী এরকম এটা কাদের জন্য তো এখানে আসা মূলত এটা আসতে হলে আপনাকে যা যাকে থাকে তো আর পোস্টপেড সিমের ইয়ে দেওয়া হয় না পারমিশন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ব্যালেন্স সর্বনিম্ন চারশো টাকা ব্যালেন্স ফোনে থাকা লাগবে তাহলে আপনি মূলত পোস্টপেড সিমে যেতে পারবেন কিংবা আপনি যদি মাই জিপি অ্যাপসে আপনি যদি স্টার গ্রাহক হয়ে থাকেন জিপি স্টার নামে একটা গ্রাহক আছে ওর দিয়ে গ্রাহক ওদের জন্য মূলত আপনি এখানে আসতে পারবেন হয় আপনার চারশো টাকা ব্যালেন্স থাকতে হবে না হয় জিপিএসটা গ্রাহক হতে হবে যদি হন তাহলে আপনি মূলত আপনার ওই সিমটাকে পোস্টপেডে আনতে পারবেন পোস্টপেডে এনে আপনি ওই সিমটি মাইগ্রেট করতে পারবেন কোনো রকম খরচ ছাড়াই তো এখানে পরিমাণ সুবিধা আছে প্রথমে পোস্টপেড সিম যখন আপনি অ্যাক্টিভ করবেন আপনার জন্য তো লিমিট করে দেওয়া থাকবে ওই লিমিট অনুযায়ী আপনি ইউজ করবেন ডাটা এছাড়া আপনি যদি নতুন ডাটা কিনেন তার জন্য তার জন্য আপনাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো ডাটা আপনাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া কল রেট আপনার জন্য আটচল্লিশ পয়সা করে থাকবে কল রেট এছাড়া আর অন্যান্য হয়তো নতুন কিনলে আমি কোনো সিওর জানি না হয়তো বা আপনি যখন নতুন প্রথমবার অ্যাক্টিভ করবেন এই জন্য আপনাকে হয়তো বা কিছু ডাটা ব্যালেন্স দুই জিবির মতো ডাটা ব্যালেন্স হয়তোবা গিফট দেওয়া হবে ওগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তো এটাই মূলত আপনার পেড সিম এবং প্রিপেড সিমের বিস্তারিত তো আশা করি সবাই বুঝতে পারতেছেন কারো যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন আল্লাহ হাফেজ